সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, আমি মোস্তফা ফিরোজ। জাতীয় পার্টি কিভাবে এই বক্তব্য দেয় বুঝতে পারছেন না জাতীয় সংসদের দুজন এমপি। এটি হচ্ছে যে সবার অজান্তে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেছে, এমন বক্তব্য দেওয়ার প্রেক্ষিতে এই শিরোনামটি করা হয়েছে। বিষয়টি এমন দাঁড়িয়েছে যে দুধ কলা দিয়ে কাল সাপ পোষার মতো। তারা বলতে চাচ্ছে যে জাতীয় পার্টিকে তারা এত সুযোগ সুবিধা দিয়েছে, তারপরে তারা এই ধরনের বক্তব্য দেয় কিভাবে? এরকম বক্তব্য যদি বিএনপি দেয়, বিএনপির নেতা মির্জা ফখরুল বা আমির খসরু মাহমুদ চৌধুরী তাও মানায়, কিন্তু জিএম কাদের কিভাবে বলেন? এটাই হচ্ছে তাদের বিস্ময়ের ব্যাপার। এই জন্যই বলছি যে মানে অনেকটা আওয়ামী লীগ বা ক্ষমতাসীনরা মনে করছে যে দুধ কলা দিয়ে কালসাপ পোষার মতনই। আসলে জাতীয় পার্টির যে সাম্প্রতিক সময়ে দর্শক খেয়াল করবেন, জিএম কাদের একটা পরিচ্ছন্ন রাজনীতি করার চেষ্টা করছেন। আমি জানি না ভেতরে তার কি আছে, কিন্তু বাইরে তো তিনি বলছেন যে বর্তমান অবস্থায় ক্ষমতাসীনদের আওতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারপরে তারা সরকারের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন এই বিষয়গুলো বলছে। অর্থাৎ পুরোপুরি বিরোধী দল যেই ভাষায় কথা বলে, জিএম কাদেরও সেইভাবেই কথা বলার চেষ্টা করছে। তারা সরাসরি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে না বললেও তারা বলছে যে আবার বর্তমান প্রধানমন্ত্রী আওতায় তিনি যদি প্রধানমন্ত্রী হিসেবে থাকেন নির্বাচনের সময়, তাহলে সেই নির্বাচনটি ফেয়ার হবে না। তো সবচেয়ে মারাত্মক কথা হচ্ছে, এটা খুবই সেন্সিটিভ কথা, যে শ্রীলঙ্কার উদাহরণটা টানা বাংলাদেশের ক্ষেত্রে, এমনি বাংলাদেশে টানা পড়ন আছে অর্থনৈতিক নানান ক্ষেত্রে, রিজার্ভের সংকট, মূল্যস্ফীতি চরম আকার ধারণ করেছে, জিনিসপত্রের দামের তো কোনো মানে লাগাম ছাড়া দাম। তো মানুষের যখন এরকম না বিশ্বাস, এই অবস্থাটাকেই বিরোধী দল শ্রীলঙ্কার সাথে তুলনা করার চেষ্টা করে। তো সেটা প্রধান বিরোধী দল বিএনপি বলছে ঠিক আছে, সেটা তাদের প্রতিপক্ষ অনেকদিন থেকেই, সেটা তারা মেনে নিতে পারে। কিন্তু জাতীয় পার্টিও যদি বলা শুরু করে তাহলে কেমন হবে? সেটাই হচ্ছে খবর, যে সবার অজান্তেই বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেছে এমন বক্তব্য দেওয়া হয় জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদেরের কঠোর সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের দুজন এমপি। তারা বলেছেন বিএনপির নেতারা এ ধরনের বক্তব্য দিলে মানা যায়, কিন্তু সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে জাতীয় পার্টি কিভাবে এই বক্তব্য দেয় তা তারা বুঝতে পারছে না। আসলেই ঘটনা তাই, কেননা জাতীয় সংসদে যে বিরোধী দল যে অবস্থায় আছে, মানে জাতীয় পার্টি, এটা একেবারেই ফেব্রিকেটেড, মানে একটা বানানো, মানে প্রকৃত বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি থাকার কোনো প্রশ্নই ওঠে না। নির্বাচন যদি সুষ্ঠু হতো 2018 সালে, তাহলে বিএনপি বিরোধী দলের আসনে বসতো অথবা ক্ষমতায় যেত। সেখানে জাতীয় পার্টি কিভাবে বিরোধী দল হিসেবে দ্বিতীয় অবস্থানে থাকে, এটা তো মানে বিস্ময়কর। এই কারণেই এই নির্বাচনটা গ্রহণযোগ্য হচ্ছে না। রোববার জাতীয় সংসদের 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের এমপি শফিকুর রহমান ও মুস্তাফিজুর রহমান। তাদের বক্তব্যের সময় অবশ্য জিএম কাদের সংসদে উপস্থিত ছিলেন না, দলটির কয়েকজন সদস্য উপস্থিত থাকলেও তারা নীরব ছিলেন। এর আগে রাজধানীর শনিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছিলেন সবার অজান্তেই বাংলাদেশ এখন শ্রীলঙ্কা হয়ে গেছে, বিদ্যুৎ নেই, জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়ছে, চিনি সহ অন্যান্য পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চেয়ে অনেক কম, সবার আয় কমে গেছে। এই প্রেক্ষিতেই তিনি তুলনা করেছেন। তো শফিকুর রহমান বলছেন, আমরা জানতাম বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশ ফ্যাসিস্ট হয়ে গেছে, অনেক কিছু বলেন, তিনি বলেন সেটা আমরা বুঝি, কিন্তু জিএম কাদের সাহেব যে বললেন সেটি আমরা বুঝি না। কারণ হচ্ছে তার দল অর্থাৎ জাতীয় পার্টি শেখ হাসিনার কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে এই ধরনের অসত্য ভাষণ দেবেন সেটা তো আমরা বুঝি না। তো এখন আসলে সরকারের এই নাজুক অবস্থায় সুযোগ সুবিধা দিয়ে একটা সময় পর্যন্ত ধরে রাখা যায়, কিন্তু সবসময় ধরে রাখা যায় না। যারা তাদের অবস্থান যদি দুর্বল হয় তখন ওই সুবিধাভোগীরা কিন্তু আস্তে আস্তে সরে পড়ে। জাতীয় পার্টি হয়তো সেই কারণে সরে পড়তে পারে, অথবা আদর্শিক কারণে তাদের মধ্যে একটা চেতনা হয়েছে যে এইভাবে যদি তারা
মানে জনসমর্থনহীন সরকারের সঙ্গে থাকে, তাহলে নিজেদেরও ভরাডুবি হবে। এই বিবেচনা থেকে হয়তো জাতীয় পার্টি সরে আসার চেষ্টা করছে। তো সেই কারণে জি এম কাদেরের এরকম বক্তব্য, এটা হজম করতে পারছে না কেন আওয়ামী লীগের এমপিরা, এটাও একটা বিস্ময়কর ব্যাপার। ভবিষ্যতে আরও অনেক বড় কিছু করতে পারে, তখন তো হয়তো আরও তারা বিস্মিত হবে। সুতরাং মানসিক প্রস্তুতি নেওয়া ভালো, এমনই হয়। মানে এই এই ধরনের অনৈতিক সুযোগ সুবিধা দিয়ে কাউকে বশ করে একটা কৃত্রিম পরিস্থিতি কিছুদিন টিকিয়ে রাখা যায়, কিন্তু চিরকাল রাখা যায় না। এখন হাড়ে হাড়ে হয়তো আওয়ামী লীগের এমপিরা সেটা টের পাচ্ছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।